হুজুর মাথায় টুপি দিয়ে তার উপরে রুমাল দিয়ে মানুষের বাড়িতে কোরআন মাসিদ পড়ে ওরা দেখেছেন আর পড়তে গেছে দশ জন হাফেজ এক ঘন্টা পরে বলছে কোরআন মাস পড়ার সময় তো ঝোঁক ছিল পড়েনি কিন্তু ওই পড়ার সময় গল্প করছে তারপর খেয়ে চলে যাচ্ছে টাকা নিয়ে তখন একজন আর একজনকে বলছে কতটুকু পড়েছিস বলছে আমি এক পৃষ্ঠে পড়েছি কথা আমি দুই তিন লাইন পড়েছি এমনি ঝোঁক ছিল এক ঘন্টা যখন প্রতারণের একটা পথ হিজখানা খুলেন তবে খুব কঠোরতা অবলম্বন করবেন হিজখানা খুলে আমিও বিপদে আছি এবার দুইজন হাফেজকে বাদ দিয়েছে আবার হাফেজ নিয়েছি সব হাফেজ বাদ নতুন ভাবে চালু করব হিজখানা সামনে বাজ যদি না হয় তা আবার নতুন ভাবে চালু করব এটা একবারে দৃঢ় প্রতিজ্ঞা করে আছে প্রতিষ্ঠান খুলেন প্রতিষ্ঠানের জন্য মনে হয় আদায় করছিলাম আমি অবশ্য বুঝতে পারি না সিলেবাসটা বিবেচনা করে করবেন হোমসিখালি প্রতিষ্ঠান খুলিয়েন না প্রতিষ্ঠান খুলে বিপদে পড়িয়েন না আর ছেলেদের ক্ষতি করে না দশের ছেলের বিবেচনা করবেন যারা প্রতিষ্ঠান চালায় তাদের সাথে পরামর্শ করবেন থ্রি পর্যন্ত প্রতিষ্ঠান যদি খোলেন ওয়ান টু থ্রি তবুও মানুষের সাথে পরামর্শ করে চালায়ন মানুষের বাড়ি থেকে সিলেবাস নিয়ে আসছেন আমি বলি না যে রূপগঞ্জ থেকে নিয়ে আসতে হবে যেখানে ভালো মনে করবেন সেখান থেকে নিয়ে আসবেন ভালো শিক্ষক রাখবেন তৃতীয় পর্যন্ত রাখলে তিনজন শিক্ষক রাখবেন একজন শিক্ষকের বেতন হবে বিশ হাজার আর দুজন শিক্ষকের বেতন হবে দশ হাজার করে চল্লিশ হাজার টাকা মাসে খরচ হবে তিনজন শিক্ষক রাখলে তৃতীয় শ্রেণী পর্যন্ত চলবে এমনি প্রতিষ্ঠান চালায়েন না রংপুর গায়েবান্ধা গোবিন্দগঞ্জের ভাষায় মানুষের ছেলে নিয়ে এসে তার হাঁটুর মালায় ফাটিয়ে অচল করে দিয়েন না হাফিজ মানে তার হাঁটুর উপরে মেরে 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 তাকে অচল করে দিয়েছে ওরা চলতে না পারে অকেজো করে দিয়েছে ওরকম প্রতিষ্ঠান খুলবেন না ছেলেকে অকেজো করবেন না ছেলের দাম আছে ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করবেন আমি পরামর্শ দিচ্ছি আপনাকে আমি আদেশ করিনি